ভাই ভাউজঙ্কু ছাড়পত্র করাই দেলা, ভাউজকু ব্ল্যাকমেলিং করে অর্থ ও যৌন শোষণ কলা। সেতিকরে মন বুঝলানি যে শাশু শ্বশুর দিয়র মিশি রিঙ্কিনাঙ্ক বাপ ঘরে পশি মরণান্তক আক্রমণ কলে। মেডিকালে পড়ে অতি মুর্মূষ অবস্থায় চিকিৎসিত হচ্ছেন রিঙ্কিনা সাণি। অভিযোগ অনুসারে জগৎসিংহপুর জেলা এরসমা থানা অন্তর্গত কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েত স্থিত তলকুসুমা গ্রামের অঞ্জনা সাহানীক ঝিও রিঙ্কিনা কোঠি গ্রামের মানস নায়কঙ্ক সহ বৈদিক রীতিনীতিরে বিবাহ হয়েছিল। তবে কৌশি বিবাদকু নেই পতি পত্নীঙ্ মধ্যে বিবাদ দেখা দেই। রিঙ্কিনা সাহানী শাশুঘর ছাড়ি বাপ ঘরে রুথা বেড়ে স্বামী মানসঙ্ সহ সম্পর্ক খারাপ হবার এরসমা জেএমএফসি কোর্টের ডিভোর্স কেস মধ্যে হয়েছিল। রিঙ্কিনাঙ্কর এক সাত বর্ষর ঝিও থাকবে মা ঝিঙ্ক ভরণ পোষণ পাই অদালত রায় অনুসারে মানস নায়ক প্রত্যেক মাস 4000 টাকা দেওয়া কথা, কিন্তু কোর্ট রায়ক অবমাননা করে মানস। মানসঙ্ ভাই প্রকাশ নায়ক ও পিতা বিচিত্রা নায়ক রিঙ্কিনাঙ্ক কিছু অশ্লীল ফটোক আয়ুদ্ধ করে রিঙ্কিনাঙ্কু ব্ল্যাকমেলিং করে 2 লক্ষের ঊর্ধ্ব টঙ্কা ও সুনা অলঙ্কার নিয়ে যাইলে, যা এরসমা থানার রিঙ্কিনা সাহানীক মা অঞ্জনা সাহানী অভিযোগ করেছেন। খালি সেতিক নুহে, কিছু অশ্লীল ফটো সোশিয়াল মিডিয়ায় ছাড়ি দেওয়ার ধমক মধ্যে দিয়েছে দিওর প্রকাশ। ভাই নাঁরে করেছিবা কেসকু ফাইনাল কর, নচেত মু তোমার পরিবার সমস্ত সদস্যঙ্কু এবং তোতে জীবনু মারি দেই বলি বারম্বার ধমক দেই আসুথিলে। গত 4 তারিখ সন্ধ্যা 7:30 সময়ের দিওর প্রকাশ নায়ক, শ্বশুর বিচিত্র নায়ক ও শাশু কুনিলতা নায়ক রিঙ্কিনাঙ্ক বাপ ঘরে পশি এক ধারুয়া ছুরী সাহায্যে রিঙ্কিনাঙ্কু আক্রমণ করেছিল, যাফলে তাঙ্কর ডাহাণ পাখ মুহরে বাজি 1 ইঞ্চ ভি কটি যাইছিল। রক্ত জুড়ুবুড়ু অবস্থায় রিঙ্কিনা ছাটিপিট হয়ে চিৎকার করে লোকমানকু ডাক পকাইছিল। পাখ পড়োশী মানে আসি উদ্ধার করেছিল। রিঙ্কিনাঙ্ক বাপা জনে দিন মজুরিয়া, সে ঘরে নথিবা সময়ের এপরি ঘটনা ঘটিছিল। অভিযোগকু ভিত্তি করে এরসমা থানা আধিকারী এক মামলা রুজু করে তদন্ত চালু রাখিথিবা বেলে, দেখিবাকু বাকি রহিলা দোষী মানকু কিভাবে দণ্ড মিলুছি ও পীড়িতা কেবে ন্যায় পাউছেন। কুজঙ্গরু সুদর্শন মল্লঙ্ক সহ জগৎসিংহপুর রাকেশ রায়ঙ্ক রিপোর্ট, নিউজ ওয়ান ওড়িয়া ডট ইন। ভৌণী আপনার পরিচয় দেবে? আপনার স্বামীক না আপনার কি আক্রমণ কলে? আপনার বাপ ঘরে রুলে আসি পারিবারিক গণ্ডগোল যোগ যা লিখিত যাকে অভিযোগ এসছি এফআইআর কপি আমি যা জাগিছু। আপনার জীবন মারি তাকে ধমক দৌঁছেন এবার করছিল, কোন পাই আক্রমণ করছেন? সাত বর্ষ হলো কেস চলছে, সেই রাগর থেকে চক্রণ করি না স্বামীর দিওর আসর প্রশ্বাস মিশিকি না ঘরে বসে এফআইআর কত দিন দিলে? 4 দিন কেউ শুধু না, মানে প্রশাসন তরফ আপনার কিছু সহযোগের হাত মিলবে? পুনি ধমক চমক দৌঁছেন আপনার বাপা কৌলে। আপনার ঝিও কত বর্ষর? ঝিও কোণ আপনার ঘরে অপনার দিওর আধারে সম্পৃক্ত অ্যাঁ সে আপনার ফোন ফান করে ব্ল্যাকমেলিং করছেন, কোণ আধারে অভিযোগ অ্যাঁ কোথাও অশ্লীল ফটো অটা ছাড়ি দেব ভাইরাল করি লেখা হয়েছে, কোণ কি ফটো লা কিছু না, আসিকি আমার ঘরে পশি ঝগড়া ঘাটি করে কহিলা যে মারিবি মরিবি, সে জয়ের দিওর কোণ পাই ঘটুছি, মানে আগুরু আসি তোম ঝিও তো থেলে ঘরে, হ্যাঁ কোর্ট রে বি চালছি কেস বি জায়গা কিছু সমাধান না না, কোণ পাই এমতি এখনি আক্রমণ করলে? হেইনি ঝিও ধমক দেই ঝিও মাগুলা টঙ্কা, কহিলা টঙ্কা দে নলে দেখিব তো কানর দে বিকিকি, হ্যাঁ নদবার সেই শহে আসি আক্রমণ করেছি। মা একটিয়া মু একটিয়া থিলি আসিকি ধমক আনি দিয়েছি যে এই তো বাপা গোটা কথা পকাইব, এয়া কয়া ভিতরে ঝগড়া হাঁটি করে ঝিও মারিলা জাবডা, মু কে তাক মারছু আসিকি মতো দিধগা দিয়েছি, দিধগা দেবা ভিতরে যাইকি ঝিও পুঁড়ি তা গালকু ধরিকি মুহকু আউ তাকু কৌথরে কাটিছি, বেক কাটিয়া যাওয়া বেক কাটিয়া যে ঝিও এক সেপট করছি তাহলে সে গালরে বইছি। হ্যাঁ হ্যাঁ
থানা হলে তো নিয়ে যাচ্ছে গেছিল চারদিন আজ হল রিপোর্ট আনছে। আজ্ঞা মিলবো আমার ঝিউ কেমন।